Assalamu alaikum, dear students. How are you? I hope you are all well. Alhamdulillah, me also well. I am Kohinoor Akhtar from Shahjahanpur campus. Welcome to our online class. Aajke ami tomader class 2 English nibo. Gotokalke amra porechhilam write the pairs. ए थेके जेड पर्यन्त पढ़ेछि एवं लिखेछि आशा करी सबाई तुम्हरा भाषा एकटा प्रैक्टिस करछो आजके पढ़ाबो आजके आमरा पढ़ब लैंगुएज एंड ग्रामार तो चलो आमरा पढ़े नी ए बोईटा तुम्हरा सबाई स्कूल थेके पाबे ठीक आछे तुम्हरा जार जार शाखा थेके बोईटा संग्रह करे निबे देखो पेज नंबर 4 ना प्रथम আছে কি ল্যাঙ্গুয়েজ হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ কাকে বলে আমরা ক্লাস 1 এ থাকতেও পড়েছি তোমাদের কি মনে আছে দেখি আমরা আরেকবার পড়ে নি তাহলে সবার মনে পড়বে যে হ্যাঁ পড়েছি ল্যাঙ্গুয়েজ অর্থ ভাষা মানে ভাষা কাকে বলে মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যে সব অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকি তাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে দেখো কি আছে ল্যাঙ্গুয়েজ ইংরেজি শব্দ যার অর্থ ভাষা ভাষার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করি অতএব মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যে সব অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকি তাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে যেমন দেখো ভাষা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ উর্দু ল্যাঙ্গুয়েজ কয়টা ভাষা আছে এখানে বাংলা ইংলিশ এবং উর্দু তাহলে আমরা পড়ব যে তারপরে আছে তোমার গ্রামার হোয়াট ইজ গ্রামার গ্রামার অর্থ ব্যাকরণ গ্রামার কাকে বলে বা ব্যাকরণ কাকে বলে এটাও আমরা ক্লাস 1 এ পড়েছি ভাষা শুদ্ধ রূপে বলার পড়ার ও লেখার নিয়ম কানুনকে গ্রামার বা ব্যাকরণ বলে ইংলিশে বলে গ্রামার বাংলায় বলে ব্যাকরণ আবার পড়ি আমরা আমার সাথে পড়ো তোমরা সবাই পড়ো ভাষা শুদ্ধ রূপে বলার পড়ার ও লেখার নিয়ম কানুনকে গ্রামার বা ব্যাকরণ বলে চলো আমরা একটু লিখে নিই সবাই খাতা পেন্সিল আবার বের করো সবাই খাতা পেন্সিল নিয়েছো আচ্ছা প্রথমে লেখো সি ডব্লিউ গতদিনের মতো আমরা লিখি সি ডব্লিউ লিখে আজকে তারিখ দাও 18/1/18/01/2021 মানে জানুয়ারি মাসের 18 তারিখ আজকে প্রথমে আমরা লিখি 1 নাম্বার দিয়ে হোয়াট ইজ প্রথমে সবাই লেখো মিসের সাথে হোয়াট ডব্লিউ এইচ এ টি হোয়াট ইজ গ্রামার জি আর এ এম এম এ আর হোয়াট ইজ গ্রামার গ্রামার কাকে বলে এবার অ্যান্সারটা লিখব এ এন এস ভাষা ভয়কার ভা মূর্ধন্য সয়কাশা ভাষা শুদ্ধ
भाषा शुद्ध रूपे रय स्वीकारी रूप पयकार पे भाषा शुद्ध रूपे बलार ब लयकल्ला र सबाई लेखो मिसेर साथे भाषा शुद्ध रूपे बलार पड़ार प डय बिंदु रयकारा र भाषा शुद्ध रूपे बलार पड़ार ओ लेखार लयकल्ले रेखा र भाषा शुद्ध रूपे बलार पड़ार ओ लेखार नियम नरे शिकारे नी अंत्येष्टि म नियम कानून कयकारे का दंत नरस्वीकारे नु दंत नियम कानून के बलार पर नियम कानून के ग्रामार बोले जी आर ए एम एम ए आर ग्रामार बोले ब लय करले बोले अरे ग्रामार काके बोले भाषा शुद्ध रूपे बलार पड़ार ओ लेखार नियम कानून के ग्रामार बोले। तारपर शो टू नम्बर लैंग्वेज व्हाट इज लैंग्वेज डब्ल्यू एच ए टी व्हाट इज लैंग्वेज एल ए एन जी यू ए जी ई व्हाट इज लैंग्वेज आंसर मनेर भाव भयकार भाव मनेर भाव प्रकाश पैरफला भयकार तालबस मनेर भाव प्रकाश करार प बयबिंदु रयकारा र मनेर भाव प्रकाश करार जन्य वर्गीय च दन्त नय जखला जन्य जे सब যে সব অর্থবোধক অ হয়রে অর্থ বয়কার বো ধ প অর্থবোধক ধ্বনি ধয় বয় দন্ত নয় শিকান্দি অর্থবোধক ধ্বনি বা বয়াকারে বা অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি ধ্বনি সমষ্টি দন্ত স ম মধ্যন্য সয়টয় রশ্মি ধ্বনি সমষ্টি উচ্চারণ রসু চয় চয় আকার র মধ্যাহ্ন উচ্চারণ
বয়বিন্দু রায়কের উচ্চারণ করে থাকি, থাকার থা কয়রুশিকের কি উচ্চারণ করে থাকি তাকে কয়কাত্তা কয়কার কে তাকে ল্যাঙ্গুয়েজ বলে। এল এ এন জি ইউ এ জি ই ল্যাঙ্গুয়েজ বলে, ব লয় কারলে ল্যাঙ্গুয়েজ বলে। দেখি হলো আবার পড়ি আমরা, হোয়াট ইজ গ্রামার, গ্রামার কাকে বলে? অ্যান্সার, ভাষা শুদ্ধরূপে বলার পড়ার ও লেখার নিয়মকানুনকে গ্রামার বলে। আবার বলি, সবাই আমার সাথে মিসের সাথে পড়ো, ভাষা শুদ্ধরূপে বলার পড়ার ও লেখার নিয়মকানুনকে গ্রামার বলে। নাম্বার টু, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ভাষা কাকে বলে? অ্যান্সার, মনের ভাব প্রকাশ করার জন্য যেসব অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকি তাকে ল্যাঙ্গুয়েজ বলে। আবার বলি, মনের ভাব প্রকাশ করার জন্য মনের ভাব প্রকাশ করার জন্য আমরা সরিয়া ম রয়কাররা আমরা যেসব অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকি তাকে ল্যাঙ্গুয়েজ বলে। তাহলে এখন আমাদের ল্যাঙ্গুয়েজ অর্থ কী? ভাষা। তাহলে আমাদের ভাষা কী? বাংলা। তাহলে আমরা কোন ভাষায় কথা বলি? বাংলা ভাষা, তাই তো? তাহলে ঠিক আছে, আজকে মতো এসে তোমরা গ্রামার কাকে বলে, ভাষা ল্যাঙ্গুয়েজ কাকে বলে এটা পড়বে, লিখে পড়ে মুখস্থ করবে, লিখবে, মিসকে এস্টাবলু করে দেখাবে। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।